বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি ত্রিকোণমিতি ম্যাজিক ক্লাস এক এবং দুই দেখিয়েছি। আজকে আমি ত্রিকোণমিতির ম্যাজিক ক্লাস তিন নম্বর দেখাবো। ডেসক্রিপশন বক্সে তোমরা ত্রিকোণমিতির ম্যাজিক ক্লাস এক এবং দুইয়ের লিঙ্ক পাবে। প্রয়োজনে ত্রিকোণমিতির ম্যাজিক ক্লাস এক এবং দুই দেখে তারপরে তিন দেখবে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ সাইনের মানগুলো বসানো আছে। এই সাইনের মানগুলোকে বিপরীতভাবে সাজালে, অর্থাৎ এককে এখানে দিলে রুট থ্রি বাই টুকে এখানে লিখলে, ওয়ান বাই রুট টু এখানে লিখলে, হাফকে এখানে লিখলে, জিরোকে এখানে লিখলে, অর্থাৎ সাইনের মানগুলোকে বিপরীতভাবে লিখলে আমরা কসের মান পেয়ে যাই। তারপরে এখানে টেন, টেনের মানগুলো এখানে লিখছি, টেনের মানগুলোকে বিপরীতভাবে সাজালে অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত এখানে আছে রুট থ্রি, ওয়ান, ওয়ান বাই রুট থ্রি, জিরো, অর্থাৎ টেনের মানগুলোকে বিপরীতভাবে সাজাইলে কটের মান পাওয়া যায়। তাহলে আমরা ত্রিকোণমিতির ম্যাজিক ক্লাস এক এবং দুইয়ে একে আমরা সাইনের মান কীভাবে বের করব এটা দেখেছি। সাইনের মানগুলোকে বিপরীতভাবে সাজালে কসের মান পেয়ে যাব। এবং ম্যাজিক ক্লাস দুইয়ে আমরা দেখেছি টেনের মান কীভাবে বের করতে হয়। টেনের মান বের করলে উল্টাভাবে, অর্থাৎ বিপরীতভাবে লিখলে এটা কটের মান হয়ে যায়। এখন প্রশ্ন হইল সাইনের মান এবং কসের মান, টেনের মান বের করার পর আমার প্রয়োজন হয়েছে 37 ডিগ্রির মান কত। এখন 37 ডিগ্রি মান আমি টেবিল মুখস্থ করার দরকার নাই, আমি জানি সেক কার বিপরীত, কসের বিপরীত। তাহলে আমি লিখলাম ওয়ান বাই কস 30 ডিগ্রি, অর্থাৎ 37 ডিগ্রি মানে ওয়ান বাই কস 30 ডিগ্রি। এখন এখানে আসি, আমরা এক একের জায়গায় বসাইলাম কস 30 ডিগ্রি মান কত। তো কস 30 ডিগ্রি মান আমরা এখানে দেখতে পাচ্ছি কস 30 ডিগ্রি মান রুট থ্রি বাই টু। আমি এখানে রুট থ্রি বাই টু বসাইলাম। বসানোর পরে এইখানে এক ভাগ রুট থ্রি বাই টু, ওয়ান ভাগ চিহ্ন গুণ চিহ্ন করলাম, তাহলে এখানে রাশিগুলো উল্টে যাবে, টু পরে চলে যাবে রুট থ্রি নিচে। তাহলে এখানে গুণ করি দুই একে দুই রুট থ্রি, তাহলে সেক 30 ডিগ্রি মান টু বাই রুট থ্রি। অর্থাৎ আমি যদি কসের মানটা জানি, কসের মানটা উল্টে দিলে কিন্তু আমি সেক 30 ডিগ্রি মান পেয়ে যাবো। ঠিক, আমার এখন দরকার কোসেক 30 ডিগ্রি মান। তো কোসেক 30 ডিগ্রি মান আমি জানতে হবে কোসেক 30 ডিগ্রি কার বিপরীত। কোসেক 30 ডিগ্রি কোসেক অর্থাৎ সাইনের বিপরীত, তাহলে কোসেক 30 ডিগ্রি মানে ওয়ান বাই সাইন 30 ডিগ্রি। তো এইখানে ওয়ান, সাইন 30 ডিগ্রি মান কত? সাইন 30 ডিগ্রি মান আমরা দেখতে পাচ্ছি হাফ। তাহলে এখানে আমি হাফ লিখব, লিখার পরে এক ভাগ হাফ সমান ওয়ান, বাক চিহ্নকে গুণ চিহ্ন করলে এক উপরে দুই এটা নিচে, তাহলে একের কোনো এখানে মান এক একে এক হবে আর এখানে দুই, তাহলে আমি কি পাইলাম কোসেক 30 ডিগ্রি মান টু। ঠিক, আমার একটা মানের দরকার হয়েছে সেক 60 ডিগ্রি, তাহলে আমি জানি সেক কার বিপরীত, কসের বিপরীত। কস 60 ডিগ্রি মান যদি আমার জানা থাকে সেটাকে আমি উল্টিয়ে দিলে সেকের মান পেয়ে যাব। তা আমরা সেক 60 ডিগ্রি মান বের করতে হলে কস 30 ডিগ্রি মান জানতে হবে। কস 60 ডিগ্রি মান আমি দেখতে পাচ্ছি এখানে হাফ, তাহলে আমি এখানে ওয়ান কস 60 ডিগ্রির জায়গায় আমি হাফ লিখে ফেললাম, এক ভাগ হাফ সমান ওয়ান, ভাগ চিহ্ন গুণ চিহ্ন করলাম, উপরে এক নিচে চলে আসবে, তাহলে এখানে টু, তাহলে এখানে টু। তাহলে কি দেখলাম যে কোনো, অর্থাৎ সাইন কস টেন এবং কট, এই মানগুলোর মধ্যে
যে কোনো মান আমি কিভাবে বের করব, ঠিক বিপরীত সূত্র ব্যবহার করে। শুধু সাইনের মানটা বের করতে পারলে তাকে বিপরীত দিকে এই তুমি যদি সাজিয়ে নিতে পারো, তাহলে তুমি বাকি ত্রিকোণমিতির ট্যান এবং কটের মান বের করার প্রয়োজন নাই। বাকি ত্রিকোণমিতির যে 4টা অনুপাত আছে, ওই 4টা অনুপাত ঠিক সাইন এবং কসের আলোকে বের করতে পারবে। মনে করো আমার ট্যান 60 ডিগ্রির মানের প্রয়োজন। এখন আমি জানবো ট্যান 60 ডিগ্রি মানে সাইন 60 ডিগ্রি বাই কস 60 ডিগ্রি। এখন আমি এই সাইন 60 ডিগ্রির মান কত, কস 60 ডিগ্রির মান কত এটা জেনে নিই। তোমরা এখানে দেখতে পাচ্ছ সাইন 60 ডিগ্রি মান √3/2, আর কস 60 ডিগ্রি মান হাফ। তাহলে সাইন 60 ডিগ্রির জায়গায় √3/2, কস 60 ডিগ্রির জায়গায় হাফ লিখে দিলাম। এখন উপরের রাশি ভাগ নিচের রাশি, তাহলে উপরের রাশি ভাগ নিচের রাশি, এখন √3/2 যেভাবে সেভাবে রাখি দিলাম, ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলাম, উপরে 1, নিচে নিচে 2, পরে এ দুই এ দুই কাটি দিলাম, তাহলে এখানে √3। তাহলে কি জানলাম, ট্যান 60 ডিগ্রি মান √3। তার মানে সারণীতে সাইনের মান বের করতে পারলে তাকে বিপরীত ভাবে আমরা সাজাইলে কসের মান পেয়ে যাব। ত্রিকোণমিতির আর 4টি মান আমাদের জানার দরকার নাই। আমরা ঠিক ট্যানের মানটা যেভাবে বের করেছি এইরকম আমার যে মানটার প্রয়োজন, যদি আমার মানের দরকার কট 30 ডিগ্রি, তাহলে কট 30 ডিগ্রি মানটা আমি যদি এভাবে বের করি, কস 30 ডিগ্রি আর সাইন 30 ডিগ্রি, তাহলে কস 30 ডিগ্রি আর সাইন 30 ডিগ্রি মান কত? সাইন 30 ডিগ্রি মান হাফ, কস 30 ডিগ্রি মান √3/2। তো দেখো এখানে কস 30 ডিগ্রি মান হলো √3/2, সাইন 30 ডিগ্রি মান হলো হাফ। তাহলে এইখানে √3/2 ভাগ হাফ, তাহলে এখানে √3/2 ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলাম, এক নিচে 2, পরে এ দুই এ দুই কাটি দিলাম, কত √3। তাহলে কস 30 ডিগ্রির মান আমরা পেয়েছি √3। আজকে এই পর্যন্ত, পরবর্তী ম্যাজিক ক্লাসে আমরা কার মান মনে রাখলে কার মান পেতে পারি এটার উপর একটা ক্লাস দিব। তোমরা নিয়মিত ক্লাসগুলো দেখবে। ভালো থাকো, আজকে এই পর্যন্ত।